তো কি অবস্থা তোমাদের? সবাই তো দেখছি ফাটিয়ে দিচ্ছে বে এখন, চারিদিকে ভাই টাকা উঠছে আর উঠছে, ভাই যে যত পারিস বাড়া ঘুরিয়ে নে। আমাকেও ভাবছি কিছু করতে হবে, কিন্তু কি করি? একটা কাজ করতে পারি, লোকের পেছনে কাঠি মারতে পারি। চলো ওটাই করা যাক, ওটাই বেস্ট অপশন। সামনে আসছে পুজো, সবাই একটু ঘুরুঘুরু করতে যাবে, কিন্তু বাড়া পার্কে গিয়ে যদি এই বালছাল গুলোকে দেখে তাহলে কেমন লাগবে সবাই একটু ভেবে দেখো। আপ তো কেন তো দেয়া তুমি আর কেমন আমার কথা কে তো মনে যা আর এই হলো সেই অভুক্ত প্রাণী, খিদের জ্বালায় যে পার্কে পার্কে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু লন্ডোকে দিন পর দিন মারতে যা রিও হ্যায়, খতম করো। মার রহি হু, আগার কোই খুদ সে মার যায় উসমে মেরি গলতি হ্যায়। খুদ সে মার যায়, হজম হলো না, কি দেখে মরছে বে? মতলব গোলি ক্যা, তোমারে অন্দর দম নেই হ্যায় ক্যা, তোমারা খড়া নেই হতা? দম নেই হ্যায়, খড়া নেই হতা? আরে দিদি, এটা কি বললে তুমি? এটা কি তুমি ঠিক বললে? এবার দেখো আসল মজাটা কি। হ্যাঁ, এটা কিন্তু ঠিক বলেছে ভাই, কে যায় এখন ঝাড়িতে? কত সুন্দর ওয়েতে যাব, ঠান্ডা ঠান্ডা পরিবেশ, হালকা হালকা এসি চলবে, একটা ফিল ফিল, সেই ফিলটা আনো। আর এও বানাটা একটা প্রাণী মাইরি, লেওড়াটা ঝাড়ি ছাড়া কিছু বোঝেই না, মনে হচ্ছে দাদা টুনটুনি পাখিটা ভালো সার্ভিস দিচ্ছে। বা দাদা তুমি কিন্তু জিনিয়াস। মানে তো শোনা তুমি কোই বন্দি পটা লিয়া ফির উসকে লেতে ভি হো? নাই ইয়ার, কাহাঁ পটায়া, কোই মিল নাই রহি না। মিল নাই রহি না? পাক্কা? হ্যাঁ নাই মিল রহি। আগার এসা হোনা কি উসকে ভি লে রহে হো, মেরে ভি লে রহে হো, তো ভাই নিকলো ইয়াহাঁ। তাই নাকি? বাড়ার শরীরে 2 কিলো মাংস নেই, সে আবার নাকি দু দুজনকে একসাথে নিচ্ছে। বাহ ভাই, দম আছে কিন্তু, দম লাগে বস, আমি দেখতে পাচ্ছি এর মধ্যে আছে অনেক অনেক আছে। চলো না ওয়েমে চলতে यार, तुम यार रोमांटिक कुल खुलने का जो मजा है ना शिमला में, जैसे लोग जाते हैं कि मैं रोमांस के शिमला तो है ना कि पार्के पार्के। এ ভাই যাবো ভাই, আমি যাবো আমি যাবো। এ ভাই চল ভাই, চল চল ভাই ঘোড়া। মতলব তোমারে পাস পয়সা নেই হ্যায়, ফির সে গজব বেজতি হ্যায়। মনের কথাটাই বলে দিল একদম। মানে এখানে যখন হয়ে যাচ্ছে তখন আবার ইনভেস্ট করার কি দরকার ভাই? আবার যাও ওইতে, ওখানে ইনভেস্ট করো ভাই, এখন টোটালি সেভিংস ভাই, সেভিংস এখন থেকে ইনভেস্ট করলে হবে, আগে সেভিংসটা কর, যেখানে পারিস সেখানে করে নে। মানে চলো খরচা মে কর লুঙ্গি, নাই ऐसे बाहर नहीं करना। তুমি কেসে করোগে খরচা? লড়কে কোই দিক্কত নেই, মেরে তো তুমি নাই করোগে খরচা? আরে মেরে দম হ্যায় ইতনা বার। ও ভাই শুনে শান্তি, ভাই শুনে শান্তি, চলো সবাই দিল্লি চলো। আরে মালটাকে দেখে তো মনে হচ্ছে মারা গাঁজা ফাঁজা খেয়ে এসছে, খেয়ে এসে বাড়া চুতিয়া কাটছে সবাই। যা তোরা তো চল, তো কেস কর লো, মুড বানা লো, কর লো। মারা যেখানে সেখানে শুরু ভাই, কিছু তো প্রাইভেসি বলে থাকে। লেওড়া, এই লেওড়াটা মারার জন্য রেডি, আর ও মারা পেছন নিয়ে চলে এসেছে, বলে ভাই মার তুই মার। আচ্ছা यार ये तो बताओ कुछ तो पसंद होगा तुम्हें पोज होते यार। हां तो वही पसंद है जो सबको, सारे की लड़कियों को पसंद है, घोड़ी बना के। ओफ घोड़ा बनिए, वाओ। गाधा चलबे ना? गाधा কেন? গাধারও তো চারটে পা, ও তো এইভাবে দাঁড়ায় এইভাবে। সবাই মানে ঘোড়া কেন পছন্দ করে বুঝি না। মানে করতে কমরে কা ওয়েট করতে ইয়ে দে, পাতা কিতনি দেখো কিয়া কিস টেলর সে ফিটিং করবা লিয়া কমর তুমনে? হ্যাঁ টেলর থেকে কোমর ফিট করেছে। মানে টেলারের তো আর খেয়েজি কাজ নেই, তোমাদের মতো এরকম বোকাচোদাগিরি করবে, ল্যাওড়া মাই দিয়া। আপ তো কেনে তো দেয়া তুমি আর কমর আমার কথা কে তো মনে যা। আরে ভাই ছাড় 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 বোকাচোদা, আরে বোকাচোদা বাচ্চা মেয়েটাকে তো ছাড়। তোমরা যারা ভাবছো এটা প্র্যাঙ্ক অর হোয়াট, এটা কিন্তু প্র্যাঙ্ক,
ইটস আ রিয়েল কিসিং প্র্যাঙ্ক। আর এইভাবে যদি প্র্যাঙ্কগুলো চলতে থাকে, কিছুদিন পরে তো দেখবে রাস্তায় সবাই ভাদ্র মাস প্র্যাঙ্ক স্টার্ট করে দিয়েছে। এবার আমিও ভাবছি প্র্যাঙ্ক করব রাস্তায়, অ্যান্ড প্র্যাঙ্কের নাম হবে ভাদ্র মাস অভিযোজন প্র্যাঙ্ক। আর বাড়া, এই সব প্র্যাঙ্কের জন্য সমাজটা পুরো গাঁড় মারা গেল। তো তাই সবাইকে বলি, একটু প্রাইভেসি নিয়ে ভেবেচিন্তে দেখো। তো গাইস, আজকে এই পর্যন্ত, দেখা হবে আবার নেক্সট ভিডিও। গাইস, যারা নতুন পুরনো সবাই প্লিজ লাইক করো, শেয়ার করো, আর কমেন্টে জানিও কার কী ধরনের পোস্ট পছন্দ। আর যে সাবস্ক্রাইবের যে লালওয়ালা বাটনটা আছে, ওটাতে তোমরা কিস করো না চুম্মা চাটি করো সেটা তোমাদের ব্যাপার, বাট ক্লিক করে দাও। চলো, বাই বাই। I got broads in Atlanta, she's a dolly in the family, credit cards in the scammers, hitting the licks in the... Ek toh like aur share thok dijiye mahakal ka se, tabake like aur share thok dijiye paas.